আসসালামু আলাইকুম আবারও সবাইকে স্বাগতম মারিয়া কুকিং থেকে মজাদার আরেকটি ভর্তার রেসিপি দেখার জন্য অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যাতে করে আমি লাল মরিচ দিয়ে চেপা সুটকির ভর্তাটা তৈরি করে দেখাই তো আজকে আপনাদের অনুরোধেই নিয়ে আসলাম লাল মরিচ দিয়ে চ্যাপা শুটকির ভর্তা কীভাবে তৈরি করতে হয় আর আমার চ্যানেলে কিন্তু অনেক চ্যাপা সুটকির ভর্তা বিভিন্নভাবে তৈরি করা আছে তবে আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন তো চলুন আজকে দেখে নেওয়া যাক কিভাবে আমি লাল মরিচ দিয়ে শুটকির ভর্তাটা তৈরি করেছি আর লাল মরিচ দিয়ে শুটকির ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল হয় আর খেতে অসম্ভব মজা তো রেসিপিটি দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখুন এখানে আমি লাল মরিচ নিয়ে নিয়েছি এই যে এই মরিচটা কিন্তু তেমন একটা ঝাল না তারপরও লাল মরিচ একটু তো ঝাল হবেই আর এই যে নিয়ে নিয়েছি আমি চেপা শুটকি তো চ্যাপা সুটকিটা কিন্তু এখনও আমি পরিষ্কার করি নেই চ্যাপা সুটকিটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় আর চ্যাপা সুটকি পরিষ্কার করার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন আর এই যে লাগছে আমার রসুন তো আমি এখানে বড়ো সাইজের একটা রসুন নিয়ে নিয়েছি আর লাগছে আমার পেঁয়াজ তো এখানে আমি দুইটা পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি তো প্রথমে যে কাজটি করতে হবে খুব ভালোভাবে চ্যাপাটা পরিষ্কার করে নিতে হবে তো আমি এখন চলে যাচ্ছি চ্যাপা সুটকিটা পরিষ্কার করতে তো আমি চ্যাপাটা দেখুন নিয়ে নিচ্ছি চ্যাপাটা পরিষ্কার করার জন্য তো এখানে সবগুলো চ্যাপা সুটকি লাগবে না তো আমি এখানে চারটা বড় বড় দেখে চ্যাপা সুটকি নিয়ে নিয়েছি তো প্রথমে এতে দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে চেপা শুটকিটা একটু হয়ে আসার পরে দেখুন ঠিক এভাবে হাত দিয়ে চেপার গা থেকে যে আশটা আছে সেটা এইভাবে তুলে ফেলতে হবে যে ঠিক এরকম কিন্তু আঁশ আছে এগুলো কিন্তু আমি খুব ভালোভাবে এখন তুলে নিব আর এই যে দেখুন চেপাটা হাঁস তোলার পরে ঠিক এরকমের হয়েছে আর আমি মাথার দিকে কিন্তু এভাবে ফেলে দিয়েছি কারণ এখানে একটু ময়লা থাকে তো এখন দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা দিয়ে খুব ভালোভাবে এটা করে নিতে হবে। তো কেউ কিন্তু গরম পানি দিয়ে চেপাটা পরিষ্কার করতে যাবে না তাহলে কিন্তু গ্রানটা ভালো আসবে না তো ঠিক এভাবে চেপাটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে এখন খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে তো এই যে চেপাটা দোয়ার পরে ঠিক হয়েছে তো হয়ে গেল চেপা সুটকি পরিষ্কার করা এখন আমি প্রথমে মরিচটা তেলে নিব সেজন্য দেখুন এখানে চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর এতে মরিচটা ঠিক এভাবে একটু ভেজে নিতে হবে আর চুলার তাপটা কিন্তু একেবারে লোতে রেখে মরিচটা ভেজে নিতে হবে তো আমি একটু নেড়েচেড়ে ঠিক এভাবে মরিচটা এখন ভেজে নিব তো এই যে মরিচটা ঠিক এরকম করে ভেজে নিতে হবে তো হয়ে গিয়েছে মরিচ ভাজা এখন আমি নামিয়ে নিব। আর একই প্যানে এখন আমি রসুনটা দেখুন সিদ্ধ করে নিব তো রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা ঠিক এভাবে দিয়ে এই রসুনের উপরেই কিন্তু আমি চ্যাপা শুটকিটাও দিয়ে দিব তো ঠিক এভাবে রসুনের উপরে চ্যাপা শুটকিটা বসিয়ে দিতে হবে তো সামান্য একটু পানি দিয়ে দিব তো পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো পানিটা শুকানো পর্যন্ত ঠিক এভাবে মিডিয়াম তাপে দেখুন আমি চ্যাপা আর রসুনটা সিদ্ধ করে নিয়েছি তো হয়ে গিয়েছে দেখুন সিদ্ধ করার পরে ঠিক এরকমের হবে এখন আমি নামিয়ে ফেলবো আর এই যে এদিকে আমি একটা শিল্পাটা নিয়েছি তো শিল্পাটায় কিন্তু আমি চ্যাপা সুটকিটা ভর্তা করব তো এই যে মরিচগুলো ঠিক এভাবে নিয়ে তারপর আমি মিহি করে নিচ্ছি প্রথমে কিন্তু মরিচটাকে খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে আর সামান্য একটু কুসুম গরম পানি কিন্তু মরিচে দিতে হবে না হয়তো কিন্তু মরিচটা তত মিহি করে বাটা যাবে না সেজন্য আমি সামান্য একটু কুসুম গরম পানিও নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো দিয়ে ঠিক এভাবে মরিচটাকে মিহি করে বেটে নিচ্ছি মরিচটা মিহি করে বাটা হয়ে গিয়েছে এখন চ্যাপা ঠিক এভাবে মিহি করে বেটে নিব আর চ্যাপা সুটকির কাটা কিন্তু নরমই আছে ঠিক এভাবে একটু বেটে নিলেই কাটাটাও একবারে মিহি হয়ে যাবে তো চ্যাপা কিন্তু কিন্তু শেষ এখন এতে আমি দিয়ে দিব রসুন তো রসুনটাও কিন্তু আমি একইভাবে বেটে নিব তো সব কিছু বাটা হয়ে গিয়েছে এখন ঠিক এইভাবে একসাথে মিলিয়ে নিচ্ছি তো সব কিছু মিলানো হয়ে গিয়েছে এখন আমি ভর্তায় কাঁচা পেঁয়াজটা দিয়ে দিব। আর কাঁচা পেঁয়াজটা কিন্তু আমি হাফ বাটা করে দিব মিহি করব না পেঁয়াজটা তো ঠিক এভাবে আমি আস্তে আস্তে করে দেখুন চাপ দিয়ে দিয়ে পেঁয়াজটা মিলিয়ে নিচ্ছি সব কিছু কিন্তু বাটা হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে আবারও খুব ভালোভাবে সব কিছু মিলে নিয়েছি তো ভর্তা কিন্তু তৈরি হয়ে গেল আর দেখুন ভর্তাটা আমি কাছ থেকে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা আর ভর্তাটা কিন্তু একটু ঝালঝালই হবে আর খেতে তো ঝাল ঝাল জিনিসই বেশি ভালো লাগে আর ভর্তার জালটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো হয়ে গেল চেপাশুটকির লাল ভর্তা তো এখন আমি তুলে নিব ভর্তাটা তো ভর্তাটা তুলে এই পাটাতেই আমি একটু ভাত মাখাবো কারণ পাটা মোছা ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে আর লাল লাল সেজন্য তো আরও বেশি ভালো লাগবে তো দেখুন আমি কিছুটা ভাত নিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ভাতটা ঠিক এভাবে পাটাতে মাখিয়ে নিব অনেকের কাছে কিন্তু পাটা মোছা ভাত খুব পছন্দ তো আমারও খুবই পছন্দ সেজন্য আমি যখনই চ্যাপাশুঠির ভর্তা তৈরি করি তখন ঠিক এভাবে একটু পাটা মুছে ভাতটা খাই তো দেখুন ভাতটা দেখেও কিন্তু খেতে ইচ্ছে করছে এখনই তো হয়ে গিয়েছে ভাতটাও মাখানো তো এরকম লোভনীয় ভর্তা হলে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে তো আপনারা যারা আমার কাছে অনুরোধ করেছিলেন লাল মরিচ দিয়ে চেপাশুটির ভর্তাটা যাতে আপনাদের সাথে শেয়ার করি তবে আশা করছি তাদের অনেক উপকারে আসবে তবে অনেকেই মনে করতে পারেন যে এত চেপার রেসিপি আছে আপনার চ্যানেলে আপনি কেন শুধু চেপাই ছাড়েন আসলে আপনারাই অনুরোধ করেন সেই অনুরোধের ভিত্তিতেই কিন্তু আমি চ্যাপা সুটকির ভর্তা আপনাদের সাথে শেয়ার করি তো আজকের রেসিপিটিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না তো আবার এরকম মজার মজার আরও নতুন রেসিপি দেখতে হলে কিন্তু সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন মারিয়া কুকিংয়ের পাশে থাকবেন আল্লাহ হাফেজ